তো বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে চারটি আমল দিয়েছেন রমজান সম্পর্কে, এই চারটি আমল আপনি আমি বেশি বেশি করে পড়া। একটা হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পড়া, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত বললাম। এরপর ইস্তেগফার বেশি বেশি করে পড়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম আগের পিছনে আল্লাহ তালা গুনাহ মাফ করে দিয়েছেন, তবু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 100 বার করে ইস্তেগফার পড়তেন। আসুন আমরা ইস্তেগফার বেশি বেশি করে পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এরকমও পড়তে পারেন, বা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহ এতটুকু পড়তে পারেন, বা সাইয়্যিদুল ইস্তেগফার পড়তে পারেন। কেউ যদি সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবিদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইগফিরুয যুনুবা ইল্লা আনতা। কেহ যদি সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, সাইয়্যিদুল ইস্তিগফার মানে কি সমস্ত ইস্তিগফারের একদম তওবার সর্দার সাইয়্যিদুল ইস্তিগফার, যে ব্যক্তি সকালে অথবা বিকালে অথবা যখনই সুযোগ পায় একদম সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে, তার যদি গুনাহ পাহাড় পরিমাণ হয়ে থাকে, সমুদ্র ফেনা পরিমাণ যদি তার গুনাহ হয়ে থাকে, তবু আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো সাইয়্যিদুল ইস্তিগফার পড়া, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পড়া দুইটা আমল। আরেকটা হচ্ছে জান্নাতের দোয়া করা, জান্নাতুল ফিরদাউসের দোয়া করা। এরপরে আল্লাহুম্মা ইন্নী আসালুকা রিদওয়াকাল জান্নাতুল ফিরদাউস, এইভাবে দোয়া করা যায়। এরপরে জাহান্নাম থেকে মুক্তির পানা চাওয়া, মুক্তির কম মুক্তি চাওয়া, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনি হেফাজত করেন, সারা উম্মতে মুহাম্মদকে আল্লাহ আপনি মাফ করেন, আল্লাহ আমাদের পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন এরকম বন্ধু বান্ধব এরকম ভাই ভাগিনী ভাই ভাতিজি এরকম সারা উম্মতে মুহাম্মদকে আল্লাহ আপনি মাফ করেন, এইভাবে দোয়া করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যিনারা দেশ এবং দেশের বাহিরে থেকে আমাদেরকে দেখতেছেন, HRS ইসলামিক টিভির পক্ষ থেকে মাহে রমজানের উপলক্ষে আপনাদেরকে জানাই শুভেচ্ছা, প্রাণডালা অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আমরা আজকে এমন কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে আমাদের মাহে রমজানে রোজা রেখে বা দৈনন্দিন জীবনে মাহে রমজানে অনেক মাসআলা মাসাইল আমাদের সামনে আসে যা আমাদের জানা অতীব প্রয়োজন, জরুরি। এই জন্য আপনাদের সামনে আলোচনা করার জন্য আমি ইয়াকুব আরাফাত উপস্থিত হয়েছি। তো প্রথমে আসি সংক্ষেপে যে মাহে রমজান যে আমাদের জন্য আসলো, কেন আসলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠাইছেন সংক্ষিপ্ত জীবন হায়াতে জিন্দগির জন্য, অল্প সময় অধিক নেক আমল করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রোজা নামক একটা নিয়ামত দান করছেন। এই মাহে রমজান উপলক্ষে বান্দা একটা নফল ইবাদত করে, আল্লাহ তাআলা ফরজ ইবাদত করার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মাহে রমজানের অনেক ফজিলত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু সিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরুকুহা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইয়াকুলু সিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরুকুহা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন যে মাহে রমজানে অনেকে রোজা রাখে, আর এই রোজাটা হচ্ছে বান্দার জন্য ঢাল স্বরূপ। ঢাল কি? স্বাভাবিক আমরা অনেক সময় ঝগড়া লাগলে দেখি হাতে লাঠি নিয়ে এরপরে বাহির হয়, তাহলে তার একটা মনোবল থাকে, শক্তি থাকে যে হাতে লাঠি আস। তো পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে মাহে রমজানে একটি রোজা রাখলো, সেই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ঐশীভাবে একটি লাঠি পেয়ে গেল, ঢাল পেয়ে গেল, আর এই ঢাল তাকে জাহান্নাম থেকে বাঁচার কারণ হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন আসবে এই রোজা
ডালস্বরূপ হবে, রোজা ফিরিয়ে দিবে, সাদকা ফিরিয়ে দিবে, নামাজ ফিরিয়ে দিবে, কোরআন তেলাওয়াত ফিরিয়ে দিবে। তো বিয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন যে রোজা হচ্ছে বান্দার জন্য বাঁচার ঢালস্বরূপ। যে রোজা রাখলো কেমন যেন আল্লাহ তাআলা তাকে একটি ঢাল দিলেন, আর এই ডাল দ্বারা সেই জাহান্নামের আগুনকে সাপ বিচ্ছা এরকমভাবে বিভিন্ন এরকম আজাব গজব আসবে, আর এই ডাল দিয়ে সে ফিরাইবে, সুবহানাল্লাহ। আর এই না, এই রোজা তার জন্য জান্নাতের কারণ হবে, নাজাতের কারণ হবে। আল্লাহ তাআলা এই রোজা সম্পর্কে বলছেন, ইল্লা সৌমুলি ও আনা আজিজিবি বা উজিজাবি। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, এই রোজা আমার জন্যে, আর এর প্রতিদান আমি নিজে আল্লাহ তাআলা বান্দাকে দান করিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরা সওয়াবের অন্যান্য আমলের সওয়াব ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা দিবেন, আর রোজার সওয়াব একমাত্র আল্লাহ তাআলা নিজ হাতে বান্দাকে দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কারণ রোজা এমন একটা ইবাদত যা মানুষ দেখে না। আমি যদি রোজা না রেখেও বলি রোজা রাখছি, ধরার কোনো কায়দা নেই। প্রচণ্ড ক্ষুধার্ত পিপাসার্ত পানিতে এরকম বা নদীতে ডুবে গোসল করতেছে, পিপাসার্ত ক্ষুধার্ত, এরপর আল্লাহর ভয়ে আল্লাহর মহাব্বতে পানি খায় না বান্দা। এই জন্য আল্লাহ তাআলার কাছে এই রোজা অনেক প্রিয়, অনেক দামি। এই জন্য আল্লাহ তাআলা নিজে বলছেন, এই রোজা আমার জন্যে, আর এর প্রতিদান আমি নিজে বান্দাকে নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দারা, হে আমার আদরের ইমানদার বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, মাহে রমজানের রোজাকে তোমাদের উপর ফরজ করা হইল। এখন আপনি আমি বলতে পারি যে আল্লাহ আমরা না খেয়ে কীভাবে রোজা রাখবো, এটা কী করে সম্ভব, এটা মানুষের দ্বারা কি সম্ভব? আল্লাহ তালা প্রতি উত্তরে আল্লাহ তালা পূর্ববর্তী ওম্মতের দৃষ্টান্ত আল্লাহ তালা দিয়ে বলতেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে আমার বান্দারা, তোমরা রোজা রাখতেছ এরকম নয়, তোমাদের উপর ফরজ করা হয়েছে এরকম নয়, তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর এই রোজা ফরজ করা হয়েছিল, তারাও রোজা রাখছে, তারা যদি না খেয়ে রোজা রাখতে পারে তোমরা কেন পারবে না? আল্লাহ তাআলা এই জন্য উদাহরণ দিয়ে বলতেছেন, তারা যদি রোজা রাখতে পারে তোমরাও পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যে প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা আপনার আমার ওপর এই মাহে রমজানের রোজাকে ফরজ করেছেন। অনেক যুবক ভাই হেলায় খেলায় এই মাহে রমজানের রোজাগুলোকে একদম ধ্বংস করে দিতেছে, রাখতেছে না। যুবতী বোনেরা রাখতেছে না, মা বলতেছে, মা তোমার বিবাহ সাথী হোক, এরপর রোজা রাখো, অন্যথা তোমার শরীর ভেঙে যাবে। আহ, কত মায়া, কত দরদ! অথচ এই মেয়ে একটা রোজা না রাখার কারণে জাহান্নামে যেতে পারে, এই যুবক একটা রোজা না রাখার কারণে জাহান্নামে হইতে পারে, তার খবর নেই। হাদিসে পাখে বেঁধে এসেছে, কেহ যদি ইচ্ছা করে একটা রোজা ভেঙে ফেলল, সে আজীবন রোজা রাখলেও তার সমান হবে না। আল্লাহ রসুল বলেন, একটা রোজা ভঙ্গ করার কারণে তার একাধারে দুই মাস রোজা রাখতে হবে, মাঝখান দিয়া বাংলা কোনো চলবে না, একাধারে দুই মাস তার রোজা রাখতে হবে। তো এই জন্য আমার বন্ধুগণ বলছিলাম, রোজা হচ্ছে ডালস্বরূপ, আর জাহান্নামে আগুন থেকে এই রোজাকে বান্দাকে এই রোজার মাধ্যমে আল্লাহ তালা একদম জাহান্নামে আগুন থেকে বাঁচাইবেন। আর রোজা আল্লাহ রসুল বলেন যে এই ডাল যাতে ভেঙে না যায়, ফেরে না যায়, কারণ কি, ডাল যদি ভেঙে যায় মাঝখানে ফেরে যায় তো এর শক্তি কমে যায়। তো ঠিক তদ্রূপ যে রোজা ডালস্বরূপ, আর ডাল যাতে ফেরে না যায়, কীভাবে ফেরে যায়, ফেরে যায় হইল গীবত করার দ্বারা, মিথ্যা কথা বলার দ্বারা, পরনিন্দা চুগলখড়ি গীবত শেকায়েত ইত্যাদি বলার দ্বারা এই ডাল ফিরে যায়,
রোজার শক্তি কমে যায়, রুহানিয়ত কমে যায়। যেন আসুন আমরা এই রোজাগুলা রাখি, আল্লাহর জন্য রাখি, যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে রোজা আমাদের পক্ষ থেকে চাইতেছেন ওইভাবে রোজা রাখি। হাদিসে পাক মিলে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা মিম্বারে প্রথম সিঁড়িতে পা রেখে বলতেছেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বলতেছেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে বলতেছেন আমিন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এরকম যেই আমল করলেন, যে কথা বললেন সিঁড়িতে উঠে, ইতিপূর্বে এরকম জবানে আপনার পক্ষ থেকে এরকম শুনি নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এইমাত্র হযরত জিব্রাইল আলাইহিস সালাম এসে আমাকে বলতেছেন, আমি যখন প্রথম এরকম মিম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলাম, তখন আল্লাহ এরকম জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, যে মাহে রমজানের মতো মুবারক মাস পেলেও আর তার গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ। আল্লাহ রাসূল যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, হযরত জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, যে আপনার নাম শুনল দুরুদ পড়ল না, এমন ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। এরপরে আল্লাহ রাসূল তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, যে তাদের পিতামাতাকে পেল অথবা উভয়ের যে কোনো একজনকে পাইল, পাওয়ার পরেও পিতামাতাকে সন্তুষ্ট করে সে জান্নাতের মালিক হইতে পারল না, এমন ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন, হযরত জিব্রাইল আলাইহিস সালামের আমিনে যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলে এর মজবুত, এর এই কথাকে আরও শক্তিশালী করে দিলেন, আর মজবুত করে দিলেন। এই জন্য আমার বন্ধুগণ আসুন, মাহে রমজান পেয়ে যে গুনাহ মাফ করাতে পারলাম না, সেই ধ্বংস হয়ে যাক, এই ধ্বংসের হাত থেকে আপনি আমি বাঁচার চেষ্টা করি। এরপর বলা হয়েছে যে আল্লাহ রসুলের নাম শুনল আর গুনাহ মাফ করাইতে পারলো না, সেই ধ্বংস হয়ে যাক। আল্লাহ রসুল বললেন আমিন। আসুন আল্লাহ রসুলের প্রতি আমরা বেশি বেশি করে দুরুদ পড়ি। হাদিসে পাক মিলে এসেছে কেউ যদি একবার দুরুদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা তার তাকে দশটি নেকি দান করেন, দশটি গুনাহ মাফ করেন, দশটি মর্যাদা আল্লাহ তাআলা তার বাড়াই দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ আসুন আমরা বেশি বেশি করে আল্লাহ রসুলের প্রতি দুরুদ পড়ি। সর্বনিম্ন দুরুদ শরীফ, ছোট্ট দুরুদ শরীফ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ যদি ডায়েরিতে, খাতায়, কোথাও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখে রাখে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাকে যতদিন পর্যন্ত এই লেখা থাকবে ততদিন পর্যন্ত দুরুদ পড়ার সব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখে দিয়েছেন যে মাহে রমজান পেয়ে তোমাদের কাজ কী, কর্তব্য কী, তোমাদের করণীয় কী, কী কাজ করবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটে আমল আমাদেরকে বেশি বেশি করার জন্য বলেছেন। একটা হচ্ছে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পড়া। হাদিসে পাক মধ্যে এসেছে কেউ যদি 100 বার দৈনিক কালমা লা ইলাহা ইল্লাল্লাহর আমল করে, আল্লাহ তাআলা ওই বান্দাবান্দিকে কিয়ামতের দিন তার চেহারা পূর্ণিমা রজনীর চন্দ্রের মতন উজ্জ্বল করে তুলবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ 70,000 বারের একদম খতম। এই মাহে রমজান চলতেছে, অনেক মা, অনেক বোন, অনেক ভাই এরকম কোরআন পড়তে জানেন না। আসুন আমরা মাহে রমজান উপলক্ষে কোরআন শিখি, এবং কোরআন শিখার পাশাপাশি আমরা যখন কোরআন পড়তে পড়তে একটু এরকম হয়রান হয়ে যাব বা অনেক লম্বা সময় একটু ক্লান্তি ভাব চলে আসবে, তখন আবার আমরা তাজবিদানা এরকম জপে হিসাবের মাধ্যমে অথবা হাতে গুনে গুনে আমরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি। হাদিসে পাক মধ্যে এসেছে কেউ যদি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ 70,000 বার নিজের জন্য হোক, নিজের পিতা মাতা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্যে এরকম দয়া মাগফিরাত করে দেয়, আল্লাহ তাআলা এই বিনিময় এর উসিলায় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বা ওই ব্যক্তির পিতামাতাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম কুর্তুবী রহমতুল্লাহ আলাই বলেন, আমার এলাকায় একজন নৌজওয়ান ছিল যার অন্তর্চক্ষু খোলা ছিল, সে চক্ষু বন্ধ করলে জান্নাত জাহান্নাম দেখতে পায়, কিন্তু তা ওই নৌজওয়ান সম্পর্কে আমার একটু সন্দিহান ছিল। ওই নৌজওয়ানের সাথে ইমাম কুর্তুবী রহমতুল্লাহ আলাই একদিন খানা খাইতেছেন, এরপরে ওই নৌজওয়ান হঠাৎ করে বলতেছেন চাচা যান, আমার মায়ের কবরে আজাব হইতেছে। ইমাম কুর্তুবী রহমতুল্লাহ আলাই বলেন যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ 70,000 বারের
কয়েকটা খতম আমি জমা করে রেখেছিলাম, একটা খতম মনে মনে ওই যুবকের অজান্তে আমি তার মায়ের নামে হাদিয়া দান করে দিলাম। হঠাৎ করে ওই যুবক হাসি মুখে বলে উঠছে, চাচা জান, আল্লাহ পাক আমার মায়ের কবর আজাবকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই বলেন, এই ঘটনার দ্বারা আমার দুইটা জিনিস জানা হইল। একটা হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ 70,000 বারের খতমের উসিলায় যে আল্লাহ তাআলা বান্দা বান্দিকে মাফ করেন, এটা আমার বিশ্বাস হয়ে গেল। আরেকটা হলো এই যুবক যে নৌজোয়ান যে তার অন্তর্চক্ষু খোলা, সেটাও আমার বিশ্বাস হয়ে গেল। আমার ভাইয়েরা, আমার বোনেরা, আসুন আমরা এই মাহে রমজানের সময়গুলোকে এরকম নষ্ট না করে, হেলা খেলা নষ্ট না করে আমরা কাজে লাগাই। আমাদের পিতা মাতা অনেকের মা নাই বাপ নাই, আমার মা নাই বাপ নাই, ইউনুস মুন্সি রহমতুল্লাহ আলাই, ওনার জন্য দোয়া চাই, মায়ের কথা মনে পড়ে। এরপরে অনেকের মা নাই বাপ নাই, তাদের জন্য আমরা দোয়া করতে পারি কোরআন খতমের মাধ্যমে। হাদিসে পাকমিনে এসেছে যে এরকম এই রোজা কায়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে, যা আল্লাহ আমি এই বান্দাকে এরকম রোজা রাখার কারণে তাকে দিনের বেলা পানি পান করতে দেয় নাই, খানা খাইতে দেয় নাই, স্ত্রী থেকে এরকম দূরে রেখেছি, আল্লাহ আমি রোজা আপনার কাছে এই ব্যক্তির সম্পর্কে সুপারিশ করতেছি, আমার সুপারিশ আপনি কবুল করুন, এই ব্যক্তিকে মাফ করুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআন বলবে আল্লাহ তাআলা এই বান্দা কখনো জোরে, কখনো আস্তে, কখনো এরকমভাবে এরকম শুয়ে, কখনো বসে, কখনো এরকম চলাফেরার মাধ্যমে এরকমভাবে দিনে রাতে যখনই সুযোগ পাইছে সে কোরআন তেলাওয়াত করছে। আয় আল্লাহ আমি কোরআন সাক্ষী, আল্লাহ আমি আপনার কাছে সুপারিশ করতেছি এই ব্যক্তি সম্পর্কে, আল্লাহ এই ব্যক্তিকে আল্লাহ এই বান্দাকে আল্লাহ আপনি মাফ করে দিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।